ইতিমধ্যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি $1,12,50,000। টুর্নামেন্টের 17 বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দল পাবে $24,50,000। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন দল এবারই সবচেয়ে বেশি প্রাইজ মানি পাবে। আর রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে $12,80,000। 20 দলের এবারের এই টুর্নামেন্টে সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে $7,87,500 করে। সুপার এইট থেকে বাদ পড়া 4 দলের প্রত্যেকে প্রাইজ মানি হিসেবে পাবে $3,82,500 করে। বাকি 12 দলের মধ্যে 9 থেকে 12 নম্বর পজিশনে থাকা দলগুলো পাবে $2,47,500 করে। এরপরের পজিশনে থাকা দলগুলো পাবে $2,25,000 করে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। 2009, 2010 ও 2012 টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে এই সংস্করণে সিরিজ হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের কারণে সমর্থকেরা আবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায় থাকতে পারেন। তবে কোনো জয় না পেলেও শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ন $2,25,000 পাবে বাংলাদেশ। একাধিক ম্যাচ জিতলে বা পরের রাউন্ডে গেলে বাড়বে প্রাইজ মানির অঙ্কটা। প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত $31,154 করে পাবে দলগুলো। সেমিফাইনাল ও ফাইনাল জয় এখানে বিবেচিত হবে না। মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 40টি ম্যাচ। এবারে টুর্নামেন্ট দুনিয়ার লাখো সমর্থকদের জন্য বিনোদিত হবে বলে আশা করছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।